নিমন্ত্রণ বাড়িতে ঢোকার মুখে মাথায় ভেঙে পড়ল গাছের ডাল। বনগায় যশোর রোডের উপর এই ঘটনায় জখম চারজন। গাছের শুকনো ডাল ভেঙে গুরুতর জখম হলেন চারজন। আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো বনগা অভিযান সংঘ মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগা পৌরসভার কর্মীরা। ঘটনাস্থলে আসে বনগা থানার পুলিশ, আসেন স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাস। এ বিষয়ে কাউন্সিলর বলেন, আলোচনা করতে করতে ঝট করে দেখলাম ট্যাক্সির পরে পড়লো। এই ট্যাক্সিটা আমার যা মনে হয় 4-5টা লোকের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আজকে কজন ছিল এই ট্যাক্সিটার মধ্যে? ট্যাক্সির মধ্যে চারজন ছিল, ড্রাইভার দিয়ে পাঁচজন ছিল। একজন একজন হচ্ছে একটু হালকা অসুস্থ হয়েছে, তাকে হচ্ছে আমরা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করলাম। বাকি চারজনকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, একজন তার মধ্যে গুরুতর অসুস্থ। কোথাকার গাড়ি এটা কিছু জানতে পেরেছে? এটা হচ্ছে গাড়ি ট্যাক্সিটা, এখানে ওরা হচ্ছে এখানে ওই লজে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছিল। এবার নামার সময় ওই ঘটনা। কোথায় বাড়ি বললেন? ওনাদের বাড়ি হচ্ছে গাইঘাটার ও পাশে। জানা গেছে রবিবার অভিযান ক্লাব সংলগ্ন এলাকার একটি লজে অনুষ্ঠান চলছিল। সেখানে নিমন্ত্রণ খেতে এসেছিলেন গোপালনগর নহাটা নিমতলা এলাকার চারজন। তারা গাড়ি থেকে নামার মুহূর্তেই রাস্তার ওপরের বড় আকারের একটি শুকনো গাছের ডাল গাড়ির ওপর ভেঙে পড়ে, আর তাতেই জখম হন চারজন। গুরুতর আহত হন শ্রীকান্ত দাস ও ক্ষমা দাস। স্থানীয়রাই তাদেরকে বনগা হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, রাজ্য সরকার হোক, আমি চাই যাতে এই জায়গা এই গাছটা কেটে মোটামুটি এখানে যারা মানুষ আছে এদের এখানে সরকারি ঘর দিয়ে হোক, যাদের হোক এখানে যেমন একটা ফুলের দোকান আছে, সবাই যাতে ঠিকঠাকভাবে বাঁচতে পারে। খুব আতঙ্কের মধ্যে থাকো নাকি? খুব আতঙ্কের মধ্যে, যেমন এইখানটা আমি দোকানে বিকালে সন্ধ্যাবেলায় বসি। এই অভিযান মোড়ে, অভিযান মোড়ের পাশেই এই চাকরির পরে এই চুরিটা ভেঙে হঠাৎ করেই বললো। মানে আমরা ওখানে আলোচনা করছি এই বর্ষার মধ্যে মনে হচ্ছে শঙ্কর আমাদের প্যান্ডেল। এদিন ঘটনার খবর পেয়ে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, যশোর রোডের পুরনো গাছগুলির শুকনো ডাল কাটার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা এ ব্যাপারে গাফিলতি করছেন, যার কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এনএইচ ডিপার্টমেন্ট, যেটা কেন্দ্রীয় একটি এজেন্সি অফিস, তাদের দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে গাছগুলোকে কেটে ফেলা হোক, যেগুলো যে গাছগুলো মারা গেছে, এবং অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার ছিল কিছু গাছ কাটার জন্য, টেন্ডার হয়েছিল। এনএইচ ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, আপনারা দায়িত্ব নিয়ে নির্দিষ্টভাবে অবিলম্বে গাছ কাটার ব্যবস্থা করুন। আর আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে বলবো, তারা যে শিডিউল দিচ্ছে সেই শিডিউলের মধ্যে গাছগুলো কাটুন, কারণ সামনেই দুর্গা উৎসব আসছে। আমরা জানি বনগাঁর দুর্গা উৎসব অনেক বড় হয়, যশোর রোডের একমাত্র লাইফ লাইন আমাদের চলার বনগাঁ টু কলকাতা। এই রাস্তাটা বারে বারেই বিভিন্ন লোকের মৃত্যু ঘটছে, আমরা আর মৃত্যু চাই না। এদিন সন্ধ্যা নাগাদ আহতদের সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে আসা হয় বনগাঁ পৌরসভার স্বাস্থ্য দ্বীপে। আহত শ্রীকান্ত দাস বলেন, পরিবারের সকলকে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম, গাড়ি থেকে নামার মুহূর্তে হঠাৎই ডাল ভেঙে পড়ে। লজে যখন আমি এসেছি, নামবো, আমার মেয়ে নেমে গেছে, তখন আমার বউ নামছে, তারপরে একটা আওয়াজ, আওয়াজের পরে আমার আর মিনিট 15 কোনো আমি কিছু বলতে পারবো না। আমি এটুকু দেখলাম যে আমার শরীরটা একদম পুরো অবশ হয়ে আসছে, জিম ধরে গেছে। কিছুক্ষণ পরে যখন আমি দেখলাম যে আমার সেন্সটা ঠিকই আছে, তখন দেখলাম আমার পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, পিঠে আর ঘাড়ে। তারপরে কিছু লোক এসে আমাকে নামালো, বসালো, তারপরে হাত পা নাড়ালো, বলো সব ঠিক আছে, কিন্তু ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা, আমি শুতে পারলে গাছে। ওরাও বললো আমি গাছের ডাল দেখিনি, আমার আর আমি তো গাড়ির ভিতরে বসেছিলাম, আমি দেখিনি। আহত ক্ষমা দেবী জানান, মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেল, আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আমি একটা অনুষ্ঠান বাড়িতে আসছিলাম, ঠিক আছে, এসে যখন গাড়িতে দাঁড়াই তখনই আচমক গাড়ি করে গাছটা ভেঙে পড়ে, তারপরে আর কিচ্ছু বুঝতে পারিনি। আমার স্বামীতে বাচ্চা ছিল, স্বামী ছিল, আমি তো ভাবছিলাম আমার স্বামী মনে হয় গাড়ির ভিতরে মারাই গেছে। আমার মাথায় তো স্ক্র্যাচ পড়েছে, আর ঘাড়ে।
জানা গেছে পৌরসভার পক্ষ থেকে আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয়ভার বহন করা হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।